ঘরের মানুষ বাপের ভিটে খুঁজতে গেল কিনা কে জানে। সেখানে তো আছে এক বুড়ো খুড়ো, তারও তো দুবেলা ভাত জোটে না। আব্বার কিচ্ছু নেই, আজ দুপুরে টেপির সঙ্গে আমার দেখা হয়েছে। হ্যাঁ, কাছি পিঠে কোথাও গেছে। তা ছিলে কোথায়? ওই তো গোপালনগরে এক বাবুর বাড়ি কাজ করছি। আমি তোমার সব পরে বলবো, খুন আমি এখন যাই। এসো, গিয়ে দেখি আর বড় ফিরলো কিনা। তোমাকে যেন খুব উতলা মনে হচ্ছে। তাই তো আছি। আচ্ছা শোনো, বাড়ি গিয়ে বাবা আসছে। ছেলে কোথায় তোরা? এসে পাই না, ছুটলাম সেই শ্রীনাথের বাড়িতে। ঘরে জুড়ে তালা ঝুলিয়ে সব উধাও। একটা খবর দিতে কি হয়েছিল? দুশ্চিন্তায় মেয়েটা খায় না, ঘুমোয় না, বেঁচে মরে আছি সব। কি মা কাঁদে, মেয়ে কাঁদে, আমিও তাহলে কাঁদতে শুরু করি। আরে বাবা, চিরকালই তো এক মাস দু মাস বাদে আসি, সব বাড়ি কি ঠিক মতন খবর টবর দিতে পারি? এই বাড়ি দেখছি একদম ভাবনা চিন্তায় অস্থির। শ্রীনাথ কাকা বললো তুমি রানাঘাটে চাকরি ছেড়ে কোথায় চলে গেছো, কোথায় গেছো আমাদের চিন্তা হয় না। একা না চিঠি দিতে কি হয়েছিল? আচ্ছা বাবা, জল জানতো মানুষটা তো এসে হাজির। খবর একটা আমার দেওয়া উচিত ছিল, টাকাও পাঠাতে পারলুম না। খুব কষ্ট ছিল সব। হ্যাঁ না, কষ্ট কিসের? এনো বাবা। হ্যাঁ কষ্ট কিসের? আমার জিজ্ঞেস করাটাই তো বোকামি। কষ্টে ছিলে মুখে কোনোদিন বলবেও না, বললেও না কোনোদিন। চেক ঘর ফেলে গেছলে কোথায়? অতসীদের বাড়িতে। মুখুজ্জি মশাইকে গিয়ে বললাম নামি দামি মানুষ, যদি তোমার কোনো খোঁজ করে দিতে পারে। তুমি তো অনেক দূরে গিয়ে গেছো। চলো চলো চলো, খবর আছে, এসো এসো। গন্ধবনিকের বাড়ি, ব্রাহ্মণ বলে খুব খাতির যত্ন করে, খাওয়া দাওয়া তো খুব ভালো, মাইনেও আগের চেয়ে অনেক বেশি, দুবেলা দিব্যি জল খাবার টাবার দেয়। কি জল খাবার দেয় বাবা? কত রকম, এই কোনোদিন মুড়ি নারকেল দিল, হালুয়া দিল, তোদের জন্য যে গোপালনগরের মিঠাই, আর এই দুটো শাড়ি। তোমার না ওমা, কি সুন্দর শাড়ি, কেমন মিহি জমি গো, এত বড় লোকের শাড়ি। তো তোমার পছন্দ হয়নি? আহ, এই শাড়ি আমার পছন্দ হবে না কাজে। বাহ, দেখিখানাও কিন্তু ভারী ভালো হয়েছে। বাবুদের তো কাপড়ের দোকান, নাম মাত্র দামে দিয়ে দিলে। আর তোমার কাপড়? আমি কাপড় কিনতে যাবো কেন? বছরে তিনখানা করে ধুতি দেবে, আমি মুখ্য নাকি? এনে মিঠাই খা, নে মিঠাই খা, এনে তুমি এটা খাও। শোনো, তুমি এক কাজ করো, বুঝলে, একটুখানি জিরিয়ে নিয়ে একটু এই সন্ধেবেলা মুখুজ্জি মশাইয়ের বাড়িতে যেও। তুমি যে ফিরেছো সেটা তো তেনাকে জানান দেওয়া দরকার। বাবা, আমিও যাবো তোমার সঙ্গে নতুন শাড়িটা পরে। যাস, পরে ভালো না তুমি? আমি তোমার মেয়ের মতো এরকম নিয়ম ছাড়া কিনা, নতুন শাড়ি দিন খান দেখে তবে তো পড়তে হবে। তোমাদের কিছু দিতে ধুতে পারলে কি যে সুখ লাগে আমার, বুঝলে। তখন এই হাড় ভাঙা পরিশ্রম আমার কিচ্ছু মনে হয় না, দূরের বনবাস, তাও তখন কিরকম মধুর লাগে। টেপিকে কিন্তু শাড়িটাতে বেশ মানিয়েছে। তোমার মেয়েটি সুন্দরী হাজারে, তোমারই মতো সরল মুখ, ও সুখী হবে, সেই আশীর্বাদ করুন বাবু। চল ভেতরে চল, জেঠামশাই ভেতরে আছে। আচ্ছা মা, বাবু তো কিছুই খেলেন না, আমার এখন খেলে অম্বল হয়, ওই একটু চা, নেশা হয়ে গেছে, ছাড়তে পারি না।
তা তোমার অম্বলের ব্যামটা ও নেই তো? অম্বলের ব্যাম ভূতের মতন খাটনি, অম্বল দাঁড়াবে কোথায়? এখানে কদিন আছো? ওই দুদিন আছি, পরে চাকরি থাকতে তো পারি না। আচ্ছা, গোপাল নগরের বাড়িতে কাজ করতে ভালো লাগছে তোমার? ভালো আছে, লোকজনেরা খুব ভালো, মাইনেও ভালো। তবে আমার বাবু ওই হোটেলের হইচই, খদ্দেরদের ভিড়, ওইটাই বেশি ভালো লাগে। নিত্য নতুন খদ্দের আসছেন, খাচ্ছেন, তৃপ্তিতে তাদের মুখ চোখ খুশি খুশি হয়ে উঠছে, রান্নার তারিফ করছেন। তখন বাবু আমার নিজেকে কিরকম সার্থক বলে মনে হয়। তাই হয়। তুমি যাত্রা পালা দেখেছো তো? ওদের অ্যাক্টর আছে, আসরে যখন পালা গায় ভালো অ্যাক্ট করে, দর্শকের মুখ চোখ তৃপ্তিতে ভরে যায়। ওটাই অ্যাক্টরের আসল পাওনা, সেখানে সে সার্থ। একজন শিল্পী এর চেয়ে বেশি খুশি আর কিছুতে হতে পারে না। তুমিও শিল্পী, রন্ধন শিল্পী, তাই তোমার সুখ দুঃখ আলাদা হাজারি। আপনি একেবারে আমার মনের কথাটা বলেছেন বাবু। হোটেল একটা খুলতে পারলে হোটেল কি আর খোলা হবে? হবে হবে, আশা ছেড়ো না, তোমার জোর তো ওইখানে। অতসী, তুমি বসো হাজারি, আন্নিকটা আমি সেরে আসি। তুই হাজারি কাকাকে কি বলবি বলছিলি? আমি আন্নিকে যাচ্ছি। টিপি একটু জল খাবার খেয়ে আসছে কাকা। তুমি ছেলে না?